ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, যদি আমাদের কোনো সময় রাগ উঠে যায় তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত? ভাই, এ বিষয়ে পবিত্র কোরআন এবং সুন্নতে আমাদের অনেক আদেশ দেওয়া হয়েছে, আমাদের কি করা উচিত। প্রথমত, যদি আমাদের রাগ উঠে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, তখন যে দোয়া পাঠ করতে হবে, দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি পাঠ করতে হবে। বর্ণনা সহিহ আল বুখারী হাদিস নম্বর 6048, সহিহ মুসলিম হাদিস নম্বর 2610, মিশকাত হাদিস নম্বর 2418। যে কোনো সময় যদি রাগ উঠে যায় তখন আমরা এই দোয়াটি পাঠ করব। দুই নম্বর, অন্য এক বর্ণনা আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন, যদি আমাদের কারো রাগ উঠে যায় তৎক্ষণাৎ যদি আমরা দাঁড়িয়ে থেকে বসে পড়ব, আর যদি বসে থাকি আমরা শুয়ে পড়ব, তবে আমাদের রাগ মিটে যাবে বলে আল্লাহ রাসূল বলেছেন। হাদিসটি সুনান আবু দাউদ হাদিস নম্বর 4782 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 21386 এবং মিসকাত আল মাসাবি হাদিস নম্বর 5114, সনদ সহিহ। এখানে মনে রাখবেন যে একটা বর্ণনা আছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 4784, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি রাগ উঠে যায় তৎক্ষণাৎ অজু করার কথা, তবে এই হাদিসটা সহি নয়। আল্লামা নাসিরুদ্দিন আলবানি তাসলিসিলা হাদিসে জাইফা ওয়াল মৌজুয়াত হাদিস নম্বর 582 তিনি হাদিসটাকে জয়ী বলেছেন, সনদটা যাই। তবে এই দুটো কাজ, যদি আমাদের রাগ উঠে যায় তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করব, যদি দাঁড়িয়ে থাকি বসে পড়ব, যদি বসে থাকি তাহলে শুয়ে পড়ব। অনেক ক্ষেত্রে গ্রামে দেখা যায় যদি কোনো ছেলের বেশি রাগ হয় তো পিতামাতা করে কি তাদের কানটাকে একটা কানফুল পরিয়ে দেয়, এটা সম্মত নয়, এটা পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা থেকে দূরে থাকতে হবে, এটা কোনো চিকিৎসা নয়। চিকিৎসা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দুটো প্রমাণিত। মানসত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া ওই প্রার্থনা আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাগটাকে মিটিয়ে দিক। কেননা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ আল বুখারী হাদিস নম্বর 6114, যে বীর হচ্ছে সেই ব্যক্তি নয় যে রাগের সময়তে আরেকজনের প্রতি হাত তোলে, বরং বীর হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.